আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, সহকারী শিক্ষক কচিকাঁচা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখন চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে অনুশীলনী 2.6 এর দুটি সমাধান করাব। দেখো, গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এখানে শিমুলের কাছে 890 টাকা আছে, মানে শিমুলের কাছে যে টাকা আছে সে টাকা থেকে গীতার 470 টাকা কম আছে। তাহলে শিমুলের কত, গীতার কত টাকা আছে আমরা সেটা বের করব। তাহলে আমরা লিখি, শিমুলের কাছে আছে, শিমুলের কাছে আছে 890 টাকা, গীতার কম আছে, কম আছে 470 টাকা। তাহলে গীতার কাছে কত টাকা আছে? গীতার কাছে আছে, আমরা এটা বিয়োগ করব, 0, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে 4 আছে কত হলে 8 হবে, 4 হলে 420 টাকা। তাহলে 420 টাকা আছে গীতার কাছে। এখন এখানে বলছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, তাহলে গীতার যে টাকা আছে সে টাকা থেকে আরও 390 টাকা বেশি আছে শিহাবের কাছে। তার আমরা আবার লিখবো এখানে, গীতার কাছে আছে, গীতার কাছে আছে 420 টাকা, শিহাবের বেশি আছে, শিহাবের বেশি আছে 390 টাকা। এটা যোগ হবে, তাহলে শিহাবের কাছে কত টাকা আছে? শিহাবের কাছে আছে, আমরা এটা যোগ করি, 0, 9 আর 2 হবে 11, 1 হাতে আমার 1, 3 আর 4, 4 আর 4 হবে 8, 810 টাকা। তাহলে এখানে প্রশ্নেও পৃথক পৃথকভাবে উত্তর চেয়েছে, যেমন গীতার কাছে কত টাকা আছে, শিহাবের কাছে কত টাকা আছে। তাহলে সুতরাং গীতার কাছে আছে 420 টাকা, শিহাবের কাছে আছে 810 টাকা। এখন আমরা পরবর্তী সমাধানটা করাব। দেখো এখানে আছে, একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে, 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2961 বছর, বর্তমানে পাইন গাছটির বয়স 1432 বছর, 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? এখানে 150 বছর পূর্ব, অর্থাৎ 150 বছর আগে বট গাছ এবং পাইন গাছের বয়সের যোগফল ছিল 2961 বছর, তাহলে বর্তমানে গাছ দুটির বয়স কত? আমরা বর্তমানে গাছ দুটির বয়স আগে বের করব। এখানে আমরা লিখব, 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল 2961 বছর, বর্তমানে গাছ দুটির বয়স কত? বর্তমানে গাছ দুইটির বয়স
2961 যোগ এখানে 150টা দুইবার যোগ হবে কারণ এখানে গাছ আছে দুইটি এই কারণে 150টা দুইবার আসবে 50 বছর এখন আমরা যোগ করি 1 5 5 10 8 6 16 6 হাতে আমার 1 1 এর কে 2 3 3 আর 9 হয় 12 12 এর 2 হাতে আমার 1 2 এর কে 3 বছর তাহলে বর্তমানে আমরা গাছ দুটির বয়স পেয়েছি 3261 বছর এখন এখানে বর্তমানে পাইন গাছটির বয়স দেওয়া আছে তাহলে আমরা দুইটা গাছের বয়স থেকে যদি পাইন গাছের বয়সটা বিয়োগ করি তাহলে আমরা বর্তমানে বট গাছের বয়সটা পেয়ে যাব আমরা লিখব বর্তমানে বট গাছ ও পাইন গাছের বয়স পাইন গাছের বয়স 3261 বছর সুতরাং বর্তমানে পাইন গাছের বয়স আচ্ছা কত 1432 বছর 1432 বছর তাহলে বর্তমানে বট গাছ ও পাইন গাছের বয়স থেকে আমরা পাইন গাছের বয়সটা বাদ দিব তাহলে 2 আছে কত হলে 11 হবে 9 হলে হাতে আমার 1 3 আর 1 4 4 আছে কত হলে 6 হবে 2 হলে 4 আছে কত হলে 12 হবে 8 হলে হাতে আমার 1 1 আর 1 2 2 আছে কত হলে 3 হবে 1 হলে 1829 বছর তাহলে কি থাকবে এখানে বর্তমানে বট গাছের বয়স আমার এখানে প্রশ্নে চেয়েছে 200 বছর পর বট গাছটির বয়স কত হবে তাহলে যেহেতু আমরা বর্তমানে বট গাছের বয়স পেয়েছি এখানে 200 বছর পর তাহলে বট গাছের বয়স কত হবে আমরা এটা যোগ করব 200 বছর পর 200 বছর পর বট গাছটির বয়স হবে হবে 1829 যোগ 200 বছর যোগ করলে কত হয় 9 2 8 আর 2 10 0 1 এর কে 2 2029 বছর সুতরাং 200 বছর পর বট গাছটির বয়স হবে 2029 বছর আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে